আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিক্স শিক্ষা সহায়ক প্রোগ্রামের পক্ষ থেকে আমি ডক্টর আব্দুল শাহিদ সুমন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আসলে বর্তমানে পরিস্থিতিতে আমরা সবাই আতঙ্কিত, আর আতঙ্কিত হওয়ারই কথা। কেননা যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ মারা যেতেছে, বিভিন্ন মানুষ আক্রান্ত হইতেছে, অনেক মানুষ আক্রান্ত হইতেছে। তো আমাদের দেশেও কিন্তু এই রোগটা মোটামুটি ভাবে প্রকোপ আকার ধারণ করছে। যেহেতু আল্লাহ তাআলার হুকুমেই সংক্রমিত হয় রোগটি, আর আমরা যদি উপরওয়ালা আল্লাহ তাআলার কিছু কাজ করি, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তারপরেও যদি আমাদের এরকম কোনো কিছু হয়ে যায়, কপালে যা আছে তা তো ঘটবেই, যদি কিছু হয়ে যায়, আমি যদি আল্লাহর প্রতি ভরসা করি, অবশ্যই আল্লাহ তাআলা সহজ করে দিবে। তাই আমরা একটু সতর্কতা অবলম্বন করা চাই। যতটুকু সতর্কতা অবলম্বন না করলেই নয়, আমরা একটু সতর্কতা অবলম্বন করা চাই এবং ধৈর্য ও সবরের সহিত এরকম আমরা আল্লাহর প্রতি আশা করা চাই। তাই এই ঘরে থাকা অবস্থায় প্রত্যেকেরই জীবনে এরকম দেখা গেছে এই মুহূর্তে অলসতা বা এরকম একঘেয়েমি তো চলে আসছে। তাই আমরা অল্প অল্প করে যদি পড়ালেখা নিয়ে সামনে আগাই, আমরা আশা করি আমাদের পরবর্তীতে যখন স্কুল প্রতিষ্ঠান খুলবে তখন আমরা পিছিয়ে পড়বো না। যদি আমরা এরকম অল্প অল্প না আগাইতে থাকি, তাহলে একসময় দেখা গেছে অনেক পাহাড় পরিমাণ পড়ালেখা জমা হয়ে থাকবে। যতটুকু জানতে পারছি বা আমরা যতটুকু শুনছি যে পরীক্ষাটা কিন্তু ঠিক টাইমে হবে, আর হলেও দেখা গেছে সিলেবাসটা তেমন সংকুচিত হবে না। আর সংকুচিত হলেও হয়তো সামান্য সিলেবাস কম হইতে পারে, অথবা তোমার একটু প্রশ্ন সহজ হইতে পারে। কিন্তু যদি আমি বাসায় একটুকুও না পড়ি, তাহলে প্রশ্ন যতই সহজ হোক, যতই সিলেবাস কম করা হোক, আমি কিন্তু কিছু পারবো না। তাই আমরা বাসায় থাকা অবস্থায় অল্প অল্প করে আমরা এগাইতে থাকি। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 9 এবং 10-এর আমরা বিষয় রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পর্য সারণী নিয়ে একটু আলোচনা করব। পর্য সারণী নিয়ে অনেকগুলো লেকচার দেওয়া হবে, এর মধ্যে আছে প্রথম লেকচার, আমি অল্প একটু আলোচনা করব। যারা ক্লাস 9-এ আসো, আমি জানি যত কিছু শুনতে পারছি বা জানছি যে এরকম মুজাহিদ স্যার তোমাদেরকে সুন্দর করে তৃতীয় অধ্যায় পড়াই দিয়েছে এবং যথেষ্ট পরিমাণ ভালো পড়াইছে, সর্বোচ্চ লেভেল পড়ানো হয়েছে এবং তোমাদের আশা করি কোনো ঘাটতি নাই। তারপরে কোনো ঘাটতি থাকলে পরবর্তী ক্লাস করলে তোমরা এরকম জেনে নিবা। আমরা নতুন একটা অধ্যায় পর্যায় সারণী আলোচনা করব। তাহলে আসো, আমরা পর্যায় সারণী বলতে আমরা কি বুঝি বা পর্যায় সারণী আসলে জিনিসটা কি? এখন দেখো, পর্যায় সারণী মানে পর্যায় সারণী জিনিসটা কি? পর্যায় সারণী একটা শখ বা একটা বড় একটা কিছু কয়েকটা ঘরের সমন্বয়ে গ্রুপ পর্যায় সমন্বিত একটা শখ। আসলে জিনিসটা মানে কি? মানে হচ্ছে এরকম যে পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, কিন্তু 118টি মৌলকে আমরা যদি একটা একটা করে জানতে চাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না এবং অনেক কষ্ট সাপেক্ষ। তাই এরকম বিজ্ঞানীরা ধারণা করছে যে আমি যদি প্রতিটা মৌলকে এরকম সকল মৌলকে যদি আমি এরকম গ্রুপ 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 আকারে সাজাইতে পারি, তাহলে দেখা গেছে অল্প পরিশ্রমের মাধ্যমেই আমাদের সকল মৌল সম জানা সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, একটা একটা করে এরকম জানা দরকার নাই। যেমন ধরো, তুমি কল্পনা করতে পারো তোমার এলাকাতে বা আশেপাশে এরকম যে একটা গরুর খামার আছে বা একটা ছাগলের খামার আছে বা এরকম মুরগির খামার আছে, তোমাকে যদি বলা হয় তুমি একটা একটা করে প্রতিটা মুরগি, একটা একটা করে প্রতিটা গরু এরকম সম্পর্কে জানো, তাহলে কিন্তু অনেক কষ্ট সাপেক্ষ। আর যেরকম তোমাকে বলা হয় বা তুমি সবগুলোকে গ্রুপ গ্রুপ করে ফেলো, আলাদা করে ফেলো, তাহলে তুমি যখন একটা গরু সম্পর্কে জানতে পারবে, একটা মুরগির সম্পর্কে জানতে পারবে, তখন দেখা যাচ্ছে সমস্ত গ্রুপ সম্পর্কে জানা সহজ হয়ে যায়। ঠিক এরকমই বিজ্ঞানীরা পর্য সারণীর 118টি মৌলকে নিয়ে ওনারা বিভিন্ন গ্রুপ বিভিন্ন পর্যায়ে সাজাইছেন। তো আমরা এই 118টি মৌল কিন্তু একসাথে করা সম্ভব হয়নি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এরকম বিজ্ঞানীরা চেষ্টা করছে এরকম যত আবিষ্কৃত মৌল সমূহকে নিয়ে এরকম তারা এরকম ব্যাখ্যা দিতে, কিন্তু দেখা গেছে বিজ্ঞানীরা কেউই একা একার পক্ষে সম্ভব হয় নাই। তো এরকম কিছু বিজ্ঞানী, কয়েকজন বিজ্ঞানী কয়েকজন কয়েকটা মৌল সম্পর্কে ধারণা দিছে, পরবর্তীতে এরকম তাদের ধারণাকে কাজে লাগিয়ে পরবর্তী বিজ্ঞানীরা এরকম নতুন ধারণা দিছে। এরকম করতে করতে অনেক বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের আজকের এই আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। তাই এর প্রথম যে বিজ্ঞানী, বিজ্ঞানী লেভেসিয়ে 1789 সালে উনি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার মৌলসমূহকে ধাতু এবং অধাতু, আমি আবারও বলতেছি ধাতু এবং অধাতু, এই দুই গ্রুপে কিন্তু ভাগ করেন। তাই তোমাকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আমি পরবর্তীতে এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধাতু এবং অধাতুর ভিত্তিতে উনি মৌলসমূহকে ভাগ করেন এবং তখন থেকেই তাদের বিজ্ঞানের ধারণা চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে মৌলসমূহকে এরকম বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাগে ভাগ করার তারা চেষ্টা করে। এবং এই চেষ্টা বা ধারণাটা আসে লেভেসিয়ের মতবাদ থেকে। উনি কিন্তু ধাতু এবং অধাতু এই দুই গ্রুপে ভাগ করেন 33টি মৌল নিয়ে। এরপরে বিজ্ঞানী লেভেসি কিন্তু পরিপূর্ণতা পান নাই। এরপরে বিজ্ঞানী ডুবেরাইনার 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইনার লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। কয়টা মৌলিক পদার্থ? তিনটি করে মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করে। তিনি পারমাণবিক বোর অনুসারে, তিনি কি অনুসারে? পারমাণবিক বোর অনুসারে তিনটি করে মৌল সাজান
এবং লক্ষ্য করেন, তিনি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। আমি আবার বলতেছি, তিনি লক্ষ্য করছেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এর ভিত্তিতে তিনি একটি সূত্র প্রদান করেন যাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র নামে পরিচিত। অর্থাৎ দেখা, ত্রয়ী বলতে কি তিন, অর্থাৎ তিনি তিনটি মৌল নিয়ে যেহেতু উনি সূত্র প্রদান করছেন তাই একে ত্রয়ী সূত্র নামে পরিচিত করা হয়। এখন আমরা একটা ছন্দ আকারে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এখানে একটা ছন্দ লিখছি আমি, লিনাকে কখনো বলিনি আমি ফেল করিনি। অর্থাৎ লিনাকে, লিনাকে মানে কি, লি মানে হচ্ছে লিথিয়াম, না মানে হচ্ছে সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম। কখনো বলিনি আমি, কখনো মানে ক্লোরিন, বলিনি হচ্ছে ব্রোমিন, আমি দিয়েছে আয়োডিন, ফেল করিনি আয়রন, কোবাল্ট, নিকেল। অর্থাৎ তিনি এই তিনটা ত্রয়ী সূত্র দিয়েছে আমাদেরকে, প্রথম ত্রয়ী, দ্বিতীয় ত্রয়ী, তৃতীয় ত্রয়ী। এটাকে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলা হয়। এটা নিয়ে এমসিকিউতে আমি একটু আলোচনা করতেছি। আমরা আসি একটু ব্যাখ্যা করি আসলে ত্রয়ী সূত্র কিভাবে আসছে, ওনার ব্যাখ্যাটা যেটা আছে। দেখো এখানে আমরা যদি আমরা ধরি একটা এ মৌলের পারমাণবিক ভর এক্স, বি মৌলের পারমাণবিক ভর ওয়াই এবং সি মৌলের পারমাণবিক ভর জেড, তাহলে ডোবেরাইনের ত্রয়ী সূত্র মতে আমাদের ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে এক্স প্লাস জেড ডিভাইডেড বাই। অর্থাৎ প্রথম এবং এ এবং সি এর পারমাণবিক ভরের গড় আমরা একটু আগে পড়ছি সূত্রের মধ্যে। তাহলে যেমন ধরো এখন লিথিয়াম, লিথিয়াম মৌলের পারমাণবিক ভর হচ্ছে 7, আবার সোডিয়াম মৌলের পারমাণবিক আমি জানি না, আবার ওদিকে পটাশিয়াম মৌলের পারমাণবিক ভর হচ্ছে 39। এখন তাহলে আমার ডোবেরাইনের ত্রয়ী সূত্র মোতাবেক সোডিয়ামের ভর ইকুয়াল টু কত হবে, সোডিয়াম ভর ইকুয়াল টু এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমরা এক্স প্লাস ডিভাইড এক্স প্লাস জেড ডিভাইড বাই 2 মান কত আসে, 23 আসে। তুমি পর্যায় সময় তুমি দেখতে পাইবা যে সোডিয়ামের পারমাণবিক ভর আসলেই 23। ঠিক আছে, আমরা এখন আলোচনা করি যে বিজ্ঞানের ডোবেরাইনের পরে উনি মাত্র তিনটে ত্রয়ী দিয়েছিল, মাত্র 9টি মৌল এরকম মৌল নিয়ে উনি ব্যাখ্যা করছিল, কিন্তু এটা কিন্তু পরিপূর্ণতা পায় নাই। এরপরে বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সালে উনি অষ্টক সূত্র নামে একটা সূত্র দেন, নাম কি বলা হয়েছে অষ্টক সূত্র। তো অষ্টক শব্দের মানটা হচ্ছে 8। এই 8 বলতে কি বোঝায়, অর্থাৎ উনি যখন মৌলসমূহ সাজায় উনি মৌলসমূহকে পারমাণবিক বরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় সাজাইছিলেন। সাজানোর পরে উনি দেখলেন যে কি, যে যেকোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়, যেকোনো একটি মৌলের ধর্ম তার কার অষ্টম মৌলের সাথে মিলে যায়। যেমন ধরো এখানে আমরা একটা শক দেখছি, এখানে দেখো এখানে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন অনেকগুলো মৌল আছে। আমি যদি কি, আমি যদি লিথিয়ামকে এক কল্পনা করি, তো ওনার সূত্র মোতাবেক যে আমি যেকোনো মৌলের ধর্ম তার সাপেক্ষে তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিল পাওয়া যাবে। আমি লিথিয়ামকে যদি এক কল্পনা করি, দেখো লিথিয়াম 1, বেরিলিয়াম 2, বোরন 3, কার্বন 4, নাইট্রোজেন 5, অক্সিজেন 6, ফ্লোরিন 7, সোডিয়াম 8। অর্থাৎ ওনার সূত্র মোতাবেক লিথিয়ামের সাথে এক নং একের সাথে 8 নং মৌল সোডিয়ামের ধর্মে মিল পাওয়া যাবে। আবার দেখো আমি সোডিয়ামকে যদি এক কল্পনা করি, তাহলে সোডিয়াম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ পটাশিয়াম 8 নম্বর। তাহলে দেখা গেছে আসলেই প্রকৃতপক্ষে দেখা গেছে আধুনিক পর্যায়ে আবিষ্কৃত হওয়ার পরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তারা একই গ্রুপে অবস্থান করে এবং তাদের ধর্মের মধ্যে প্রচুর মিল পাওয়া যায়। তো সুতরাং নিউল্যান্ডস নিউল্যান্ডস এর অষ্টক সূত্র মোটামুটি গ্রহণযোগ্য রাখে। কিন্তু উনি মাত্র, কেউ বলছে এরকম 56, কেউ বলছে এরকম 62টি মৌল নিয়ে উনি পরিসংখ্যা দিয়েছেন, যা পরবর্তীতে যে আরো যখন নতুন মৌল আবিষ্কৃত হয় তখন এটা গ্রহণযোগ্যতা রাখে না। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিফ, বিজ্ঞানী কি, বিজ্ঞানী মেন্ডেলিফ উনি একটা পর্যায়সূত্র দিয়েছেন, বিজ্ঞানী মেন্ডেলিফ। তো বিজ্ঞানী মেন্ডেলিফ উনি কি দিলেন, যে বিজ্ঞানী মেন্ডেলিফ উনি বলছেন যে দেখো এখানে বিজ্ঞানী মেন্ডেলিফ 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ, কোন বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজান। কি অনুসারে, পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে, আবার মনে রাখবো পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে উনি 63টি মৌলকে নিয়ে একটি পর্যালোচনা দেন। 63টি মৌল আবিষ্কার হয়েছে এবং 4টি মৌল আবিষ্কার হয় নাই, এরকম তিনি 4টি মৌলের ভবিষ্যৎবাণী করে টোটাল 67টি মৌল নিয়ে উনি একটা পর্যায়সারণীর কথা এরকম প্রস্তাবনা দেন, যাতে পরবর্তী যাকে মেন্ডেলিফের পর্যায়সারণী বলা হয়। এবং এর জন্যই যেহেতু তিনিই প্রথম এরকম গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক উনি 12টি এরকম পর্যায় এবং 8টি গ্রুপ নিয়ে খাড়াস্তম্ভ নিয়ে উনি একটি পর্যায়সারণী শখ প্রদান করেন। তাই তাই প্রথম থেকেই যেহেতু আর এরকম কেউ দেয় নাই, তাই মেন্ডেলিফকে অনেক সময় পর্যায়সারণীর জনক বলা হয়। দেখো যে 4টি ফাঁকা গড় যে রাখছিলেন উনি, 4টির মধ্যে আমি এখানে মার্কিং করে দিছি যে 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা গড় উনি ফাঁকা রাখছিলেন। এই 4টা গড়ে পরবর্তীতে 4টা মৌল স্থান পায়, যাকে তোমরা জানতে পারবে যে এরকম 4টা মৌল কি ছিল। এটা স্ক্যান্ডিয়াম, এটা ছিল স্ক্যান্ডিয়াম, একটা গ্যালিয়াম, একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা হচ্ছে টেকনেশিয়াম। পরবর্তীতে যখন আধুনিক পর্যায়সারণী আবিষ্কৃত হয় তখন এই তার ভবিষ্যৎবাণীগুলোই ঠিক হয়েছিল। তারপরে দেখা গেছে যে উনি কয়েকটা
সমস্যা করে গেছে, অর্থাৎ উনি যখন পারমাণবিক বোর অনুসারে সাজাইছে তখন দেখা গেছে কিছু মৌলের অবস্থান নিয়ে কিছু এরকম প্রশ্ন প্রশ্ন জাগে, যার অবস্থান সম্পর্কে একটা প্রবলেম হয়, তাই তাকে ত্রুটি পাওয়া যায় না পরবর্তী আলোচনা করতেছি। এরপরে দেখো যখন বিজ্ঞানী মেন্ডেলিফের পরে নতুন নতুন মৌল আবিষ্কার করা শুরু করলো, তো বিজ্ঞানীরা এরকম মাথা চিন্তা করলো এই মৌলকে কোথায় স্থান দিবে, তখন বিজ্ঞানী এরকম বিজ্ঞানী মুসলে 1913 সালে বিজ্ঞানী হেনরি মুসলে পারমাণবিক বোরের পরিবর্তে উনি পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায়সারণীতে সাজানোর প্রস্তাব দেন। কি অনুযায়ী? পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মাথায় রাখবা। বিজ্ঞানী মেন্ডেলিফ কিন্তু দিয়েছিল পারমাণবিক বোর অনুসারে, আর বিজ্ঞানী মুসলে কি দিয়েছে? পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলিক সমূহকে তিনি পর্যায়সারণীতে সাজানোর প্রস্তাব দেন, যা পরবর্তীতে আমরা আজকের এই আধুনিক পর্যায়সারণী রূপে আমরা পাইয়া থাকি। ঠিক আছে, তো বিজ্ঞানী মুসলে তখন দেওয়ার পরে তখন দেখা গেছে আর এই যে মেন্ডেলিফের যে ত্রুটিগুলো আসছিল মেন্ডেলিফের ত্রুটিটা সংশোধন হয়ে যায়। তাহলে আমরা চলো এখন মেন্ডেলিফের ত্রুটি কি ছিল আমরা একটু আলোচনা করি। মেন্ডেলিফ পর্যায়সারণীতে কি ত্রুটি ছিল? ধরো মেন্ডেলিফের পর্যায়সারণীতে কিছু ত্রুটি ছিল, কিন্তু মুসলে এটা পরবর্তী সূত্রের মাধ্যমে তার সংশোধন করেন। তাহলে প্রশ্ন হচ্ছে কি ত্রুটি ছিল? মেন্ডেলিফ কি অনুসারে সাজাইছে? মেন্ডেলিফ কিন্তু একটা সূত্র দিয়েছিল যাকে মেন্ডেলিফের পর্যায়সূত্র বলা হয়। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক বোর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আবার বলতেছি, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে, কি অনুসারে? পারমাণবিক বোর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা ছিল মেন্ডেলিফের পর্যায়সূত্র এবং ইনি মৌলসমূহকে পারমাণবিক বোরের ছোট থেকে বড় হিসেবে সাজাইছিলেন। কিন্তু দেখা গেছে উনি যেহেতু উনি বলছে কিন্তু পারমাণবিক বোর বৃদ্ধি অনুসারে, কিন্তু উনি সাজাইতে গিয়ে দেখা গেছে উনি আর্গন এর পারমাণবিক বোর 40, পটাশিয়ামের পারমাণবিক বোর কত? 39। উনি তাহলে আমার উনার মতে 39টা আগে হওয়ার কথা ছিল, ওনার মতে 39টা কিন্তু 40-এর আগে হওয়ার কথা, অর্থাৎ পটাশিয়ামটা আর্গনের আগে হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে আর্গনটাই আগে স্থান পাইছে। তাই এখানে কিন্তু একটা উনি একটা মানে প্যাচ রাখে গেছে। এরপরে শুধু এই দুইটা মৌল না, আরো চারটা মৌলের সমস্যা হয়। আর মৌলের মধ্যে একটা হচ্ছে কোবাল্ট, কোবাল্টের বোর হচ্ছে কত? এরকম 58, নিকেলের বোর হচ্ছে 57। তো ওনার সূত্র মতে নিকেলটা আগে স্থান পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে নিকেলটা আগে স্থান পায় নাই, আগে স্থান পাইছে কোবাল্ট। অবর্তীতে আর একটা দেখা এখানে যে 128 টেলোরিয়াম, আটা দেখি টেকনেশিয়াম 128, আর আয়োডিন কত তোমার 127, আয়োডিন কত? 127, সরি টেলোরিয়াম 128 এবং আয়োডিনটা কত? 127। ওনার হিসাবে আয়োডিনটা আগে স্থান পাওয়ার কথা ছিল, কেননা তার বোরটা হচ্ছে 127 কম, অপরদিকে টেলোরিয়ামের বোর কত? 128। এটা হচ্ছে কি মোটামুটি বেশি, কিন্তু দেখা গেছে টেলোরিয়ামটি আগে স্থান পাইছে আয়োডিনের, তাই এই প্রবলেমটা থেকে গেল। এরপর যখন বিজ্ঞানী মুসলে মানে পারমাণবিক বোরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা নিয়ে যখন উনি পর্যায়সারণী ব্যাখ্যা দিলেন, তখন দেখা গেছে আর এই সমস্যাটা সমাধান হয়ে যায়, আর সমস্যা থাকে নাই। তো উনি কি করলো, বিজ্ঞানী মুসলে কি করছে যে উনি পারমাণবিক সংখ্যার বোরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায়সারণীতে সাজান, এবং উনি প্রস্তাবনা দেন যে মৌলসমূহ ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পারমাণবিক বোরের পরিবর্তে সাজাইতে গিয়ে দেখা গেছে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়, কোবাল্টের পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় কত? 27। আবার দেখো এখানে এর আগে আমরা যে বলি আর্গনের পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় কত? আর্গনটা হচ্ছে 18 পারমাণবিক সংখ্যা, অপরদিকে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে স্বাভাবিক পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইতে গেলে আমরা আর্গনটা যেহেতু 18, পটাশিয়ামটা 19, তাহলে কে আগে স্থান পাবে? আর্গন আগে স্থান পাবে, তোমার বোরের সাথে কোনো আমার এরকম সাংঘর্ষিক তত্ত্ব আসে না। অপরদিকে কোবাল্টের দেখো 27, নিকেলের কত? 28, কোবাল্ট আগেই স্থান পাইছে ঠিকই। আবার ধর টেলোরিয়াম ধর 52, আয়োডিন কত? 53। তাহলে কি আমার টেলোরিয়ামটা কিন্তু আগেই স্থান পাইছে। তাহলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়ে যায়, তখন এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে তখন আর এই পর্যায়সারণীর মধ্যে বরের সাথে এরকম ব্যাখ্যার কোনো এরকম ত্রুটি আসে না, তাই এরকম আমরা এভাবেই সংশোধন হয়। যদি কখনো প্রশ্ন আসে এরকম, তাহলে তুমি এরকম আনসার দিবা এই ব্যাখ্যাগুলো দিয়ে। ঠিক আছে, এখন আসো আমরা আধুনিক পর্যায়সারণী নিয়ে একটা আলোচনা করবো। আধুনিক পর্যায়সারণী, আধুনিক পর্যায়সারণীর শখ তুমি দেখছো তোমার বইতে আছে প্রায় এরকম 62-63 পৃষ্ঠার দিকে দেখবা, দেখা দেখো আধুনিক পর্যায়সারণী কয়টা গ্রুপ কয়টা পর্যায় আছে। তা আধুনিক পর্যায়সারণী বলতে আমরা কি বুঝি এখানে, অর্থাৎ এই মেন্ডেলিফ মুসলে এরকম রাদার বিজ্ঞানী রাদার ফুটবোর এরকম বিভিন্ন বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফলে শেষ মুহূর্তে বর্তমান আধুনিক পর্যায়সারণী এরকম 18টা গ্রুপ এবং 60টি পর্যায় নিয়ে 118টি মৌলকে স্থান দিয়ে একটা নতুন আধুনিক পর্যায়সারণী এরকম প্রস্তাব দেওয়া হয়, এবং এটাকে আমরা আজকে আধুনিক পর্যায়সারণী চিনি। দেখো এখানে কয়টা পর্যায় আছে, পর্যায় বলতে বাম দিকে ডানে যদি আমি কল্পনা করি, বাম দিকে ডানে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা কিছু বলে পর্যায় বা আনুভূমিক সারি। তেরকম কয়টা আছে দেখো তুমি গোনো, আবার গোনো 1, 2, 3, 4, 5, 6, 7। যদি শুধু প্রশ্ন আসে এরকম আধুনিক পর্যায়ে কয়টা পর্যায় আছে, 60টা পর্যায় আছে।
ঠিক আছে, এখন ধরো তুমি এরকম হারা স্তম্ভ বা গ্রুপ, হারা স্তম্ভ বা গ্রুপ কয়টা আছে? খারা দেখো এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, সরি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম করে করে কত পর্যন্ত আছে আমার? 18 পর্যন্ত আছে। এখানে বলছি কি, আমরা বলছি হারা স্তম্ভ বা গ্রুপ। তোমার যদি প্রশ্ন আসে কখনো যে আধুনিক পর্যায়সারণীর কয়টা গ্রুপ আছে, তাহলে কয়টা গ্রুপ আছে? 18টি গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে? 18টি গ্রুপ আছে। আমরা এমসিকিউ কিরকম প্রশ্ন আছে আমরা একটু পরে আলোচনা করতেছি, ধারণা রাখো। তাহলে এখানে কয়টা 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 পর্যায়ে আছে? 60টা। কয়টা গ্রুপ আছে এরকম? 18টা গ্রুপ আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে, প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে, দেখো এগুলো প্রথম পর্যায়ে 1, 2 বলা আছে। দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তৃতীয় পর্যায়ে কয়টা? 8টা। চতুর্থ পর্যায়ে কয়টা? তুমি কাউন্ট করবে, কাউন্ট করতে তো পাওয়া যাবে কয়টা? 18টা। পঞ্চম পর্যায়ে কয়টা? 18টা। ষষ্ঠ পর্যায়ে কয়টা এবং সপ্তম পর্যায়ে কয়টা? তাহলে ষষ্ঠ পর্যায়ে হচ্ছে প্রায় 32টা মৌল। কয়টা মৌল? প্রায় 32টা মৌল আছে। সপ্তম পর্যায়ে 32। প্রশ্নটা কিভাবে 32টা হইলো? দেখো এখানে সিজিয়াম, রেডিয়াম, এরপরে কিন্তু 57 থেকে 71 এটা নিচে নিয়ে চলে আসছে। অর্থাৎ এই গ্রুপের মধ্যে ল্যান্থেনাইডস যে একটা শাড়ি আছে এই গ্রুপের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ এই জায়গার মধ্যে ল্যান্থেনাইডস নামক একটা শাড়ি আছে যার মধ্যে 15টা মৌল অবস্থান করে। কয়টা মৌল? 15টা মৌল। তার নিচে এখানে আলাদা করে স্থান দেওয়া হয়েছে। কেন ল্যান্থেনাইডস বলা হয়, কেন অ্যাক্টিনাইডস বলা হয়, এটা পরবর্তীতে আমরা আলোচনা করবো। এরপরে কি আছে দেখো, এখানে 89 থেকে 103 তাকে বলে অ্যাক্টিনাইডস শাড়ি। এখানে মধ্যে 15টি মৌল পাওয়া যায়। তাহলে আমরা এখানে কল্পনা করি, আমি এখানে 1, 2 আর এখানে হচ্ছে 15, কত হইলো? 17। এরপরে কাউন্ট করতে করতে এরকম দেখা গেছে এখানে 32টা পাওয়া যাবে। তাহলে তোমার কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম যে 6 নং পর্যায়ে কতটি মৌল আছে, আনসার হবে কত? 32টি মৌল। এটা চিটাগাং বোর্ড 2016 সম্ভবত একটা এমসিকিউ প্রশ্ন আসছিল, ঠিক আছে। আরেকটা প্রশ্ন ধরে বলা হয় 3 নং গ্রুপে কয়টি মৌল আছে। তাহলে 3 নং গ্রুপ, 3 নং গ্রুপ তোকে বলা হয় 1 নং গ্রুপে কয়টি মৌল আছে। তো 1 নং গ্রুপ দেখো তুমি গণ, কাউন্ট করো, 1 নং গ্রুপ এটা হচ্ছে গ্রুপ, কয়টা মৌল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা মৌল আছে। 2 নং গ্রুপে কয়টা মৌল আছে? 1, 2, 3, 4, 5, 6টা মৌল আছে। এরকম তুমি কাউন্ট করে করে তুমি বলতে পারবা কোন গ্রুপে কতটি মৌল আছে। এটা প্রশ্ন আসছে এরকম কুমিল্লাপুর 2020-এর দিকে, এরকম প্রশ্ন আসছে। এই এবার প্রশ্ন করছে যে 3 নং গ্রুপের মধ্যে কয়টা মৌল আছে। তিন নং গ্রুপে কয়টা মৌল আছে তুমি কাউন্ট করো, 1, 2, 1, 2, 1, 2 এখানে আছে। আর এখানে ল্যান্থেনার সিরিজে কয়টা আছে? 15টা। আবার একটি আছে কত? 15টা। তো 15, 15 কত? 30। আর 2 কত? 32। তার মানে 3 নং গ্রুপের মধ্যে কয়টা মৌল আছে? 32টা মৌল বিদ্যমান। এটা কিন্তু কুমিল্লাপুর 2020 এমসিকিউ প্রশ্ন আসছে। আমি আবার আলোচনা করবো এমসিকিউ সম্পর্কে, আমরা আসি এখন আগাই, সামনে আগাই। এখন দেখো আমার এই আধুনিক পর্যায়ের ধারণা পাই গেলাম আমি, কয়টা গ্রুপ, কয়টা পর্যায়ে কয়টা মৌল পাওয়া যায়। মানে আসলে সন্ধে সন্ধে আমরা আধুনিক পর্যায় সারণীর মনে রাখার কৌশল শিখবো আমরা। তাহলে দেখো এখানে সন্ধে সন্ধে শিখবো আমরা। এটা দেখো প্রথম গ্রুপ 1-এর মৌলসমূহ, গ্রুপ 1-এর মৌলসমূহ সাজাতে গেলে আমি দেখা যাচ্ছে সন্ধে বলি আমি এখানে, হাই লিনাকে রুবি সাজিয়ে ফিরছে, একটা ছন্দ দিলাম। তাহলে এই ছন্দের মধ্যে আমি কিন্তু মৌলসম জানতে পারি। তাহলে কোন কোন মৌল ইন্ডিকেট করে এখানে, এটা 1 নং গ্রুপের মধ্যে আমরা একটু দেখছিলাম যে এখানে 7টা মৌল বিদ্যমান ছিল। এটা ছিল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে ছন্দ আকারে দেখো এখানে কি আছে, এখানে হাই, হাই হচ্ছে হাইড্রোজেন, লিদিয়া হচ্ছে গিয়া লিনাকে, লিদিয়া হচ্ছে তোমার কি লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমি এই ছন্দ আকারে আমি মনে রাখতে পারি, কারণ অনেক সময় পরবর্তী অধ্যায়গুলোতে তোমার গ্রুপ কয়েকটা স্পেসিফিক গ্রুপ বা নির্দিষ্ট কিছু গ্রুপ এবং পর্যায়, 1, 2, 3 পর্যায়, অর্থাৎ তোমার 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। এবং কিছু নির্দিষ্ট গ্রুপ যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ এরকম, গ্রুপ 17, গ্রুপ 18, এই মৌলগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ছন্দ আকারে পড়লে আশা করি তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপরে যদি আমি 2 নং গ্রুপ সম্পর্কে আলোচনা করি, তো 2 নং গ্রুপে একটা ছন্দ আছে। ছন্দটা হচ্ছে কি যে বিরিয়ানি, মুঘলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি, মুঘলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে কি কি মৌল আছে এখানে 2 নং গ্রুপে? বিরিয়ানি, বিরিয়ানি দেখি আমি বেরেলিয়াম, মুঘলাই দেখি আমি ম্যাগনেশিয়াম, কাবাব দেখছি ক্যালসিয়াম, সরিয়েছি গিয়া স্টনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে। আমরা এরকম মুখস্থ করে ফেলবো, তোমরা মুখস্থ করার ইচ্ছা তোমরা এরকম একটা ভিডিওটাকে পাস করে এরকম তোমরা এটা মুখস্থ করে ফেলবো। তারপরে কি আছে 3, আমরা এরকম 13 নম্বর গ্রুপ দেখি এখন। 13 নম্বর গ্রুপের মধ্যে কি কি মৌল আছে এবং ছন্দটা কি হইতে পারে? দেখো সন্দেহ হচ্ছে কি, বুরন আলীর গ্যালারিতে ইন্দুর তাকে, কোন আলীর গ্যালারিতে? বুরন আলীর গ্যালারিতে ইন্দুর তাকে। বুরন দিয়ে বুরন, আলী দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালারিতে গ্যালিয়াম, ইন্দুর দিয়ে হচ্ছে ইন্ডিয়াম, তাকে দিয়ে হচ্ছে থেলিয়াম। আমি এরকম প্রতিটা গ্রুপকে আমি এরকম পড়তে পারি।
ঠিক আছে। এরপর দেখো আমার গ্রুপ 14 যে মৌলটা আছে, মৌলসমূহ কি কি আছে এখানে, গ্রুপ 14 মৌলসমূহ কি আছে, এখানে একটা ছন্দ আমি পড়তে পারি। কাল সিলেট গেলে টিন পাবে, আমাকে বলছে কাল আগামীকাল, মানে কাল সিলেট গেলে তুমি টিন পাবে, অন্য কোথায় গেলে পাবে না। তাহলে কাল দিয়ে কি, কাল দিয়ে হচ্ছে, কাল দিয়েছে কার্বন, সিলেট দিয়ে হচ্ছে সিলিকন, গেলে দিয়ে হচ্ছে তোমার জার্মেনিয়াম, টিন দিয়ে হচ্ছে তোমাকে স্টেনাম, আর পাবে দিয়ে হচ্ছে পাম্বাম, ল্যাটিন নাম। পরবর্তী তোমাকে হয়তো তৃতীয় দেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি জানি। তাহলে আমরা এরকম সন্দেহ মুখস্থ করতে পারি। এরপর গ্রুপ 15-র ক্ষেত্রে কি হবে, গ্রুপ 15 যে আছে, গ্রুপ 15-র ক্ষেত্রে আমরা জানতে পারি নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। নারায়ণপুরে কি, আর্সেনিক সবচেয়ে বেশি। নারায়ণ মানে কি, নাইট্রোজেন, পুরে যে ফসফরাস, আর্সেনিক, তারপর সবচেয়ে বেশি বিসমাথ, আমি এরকম পড়ে ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে দেখো গ্রুপ 16-র মধ্যে কি কি মৌল আছে। গ্রুপ 16 সম্পর্কে আমরা কিন্তু একটা ছন্দ আমরা বলতে পারি, যে ছন্দটা তেমন কিনা তবে মোটামুটি সুন্দর আছে, যে ও এসএসসিতে পড়ে, তুমি একজনকে বললা দেখি বললা ও এসএসসিতে পড়ে, গ্রুপ 16-র মৌলসমূহ। তাহলে এখানে ও এসএসসিতে পড়ে এর মাধ্যমে কি বুঝতে পারি, এখানে দেখো ও দেওয়া হচ্ছে কি অক্সিজেন, এস দিয়ে হচ্ছে সালফার, এস সি দিয়ে হচ্ছে সিলিনিয়াম, ক্যালোরিয়াম, পোলোনিয়াম, আমি এরকম মুখস্থ রাখতে পারি। এরপরে আমি যে গ্রুপ 17 সম্পর্কে আলোচনা করি, গ্রুপ 17 আমরা একটা ছন্দ পড়তে পারি। গ্রুপ 17 কি ছন্দ হইতে পারে, গ্রুপ 17 ছন্দ হইতে পারে দেখো এখানে, যে গ্রুপ 17 ফ্লোরিন ক্লোরিনের বাসায় আমরা আসি, ফ্লোরিন ক্লোরিনের বাসায় আমরা আসি। ফ্লোরিন একটা তোমার বান্ধবী বলতে পারো, বা তোমার ফ্যান বলতে পারো, বা তোমার খালাতো বোন বলতে পারো, ফ্লোরিন ক্লোরিন তারা দুই বোন, তাদের বাসায় আমরা গেছি বা আমরা আসি এই মুহূর্তে। কেউ জিজ্ঞেস করলো তুমি বললা কি আমি ফ্লোরিন ক্লোরিনের বাসায় আমরা এই মুহূর্তে আসি। ফ্লোরিন মানে কি, ফ্লোরিন মানে ফ্লোরিন, ক্লোরিন মানে ক্লোরিন, বাসায় হচ্ছে ব্রোমিন, আমরা আয়োডিন, আসি মানে হচ্ছে অ্যাস্টাটাইন, আমরা এরকম গ্রুপটা গ্রুপের মৌলসমূহ মুখস্থ রাখতে পারি। এরপরে গ্রুপ 18 বা নিষ্ক্রিয় মৌলের গ্রুপ সমূহকে আমরা এরকম একটা ছন্দ আকারে মুখস্থ করতে পারি। ছন্দটা কি, ছন্দ হচ্ছে একটা হিলিয়া, নিয়ন আর কিরণ, তারা তিন ফ্রেন্ড, হিলিয়া, নিয়ন আর কিরণ যাবে রমনায়। তারপর তিন বন্ধুকে আমরা বললাম, তিন ফ্রেন্ডকে বললাম হিলিয়া, নিয়ন আর কিরণ যাবে রমনায়। তাহলে আমরা হিলিয়া দিয়ে কি আছে, হিলিয়া দিয়ে আছে হিলিয়াম, নিয়ন দিয়েছি গিয়া নিয়ন, আর দিয়ে আর্গন, কিরণ দিয়েছে ক্রিপ্টন, যাবে দিয়েছে জেনন, রমনা হয়েছে গিয়া রেডন, আমরা এরকম ছন্দ আকারে মুখস্থ করতে পারি। আবার দেখো আমরা যখন এগুলো মুখস্থ হয়ে গেল, আবার আমাকে বলছে আমি 1 থেকে 30 পর্যন্ত মৌল অবশ্যই মুখস্থ রাখতে হবে, তার মানে আমার 21 থেকে 30, 21 থেকে 30 মৌলগুলোকে মুখস্থ রাখার একটা ছন্দ আছে, চাইলে তুমি পড়তে পারো। যেমন স্ক্যান্ডিনেভিয়ানরা টাইটানিকে বেশে করিমিয়াকে ফেলে কুয়েলকে নিয়ে কপার দিচ্ছে, কপার একটা পুরস্কার, তো স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ানরা, অর্থাৎ এটা অধিবাসী গ্রুপ, তারা কি টাইটানিক নামক জাহাজে করে তারা বেশে গেছিল এবং করিমিয়াকে ফেলে তারা কুয়েলকে নিয়ে কপার জিততে পারছে। এত করিমকে নিয়ে হয় নাই, কুয়েলকে নিয়ে হয়েছে, আমি ছন্দ আকারে পড়তে পারি। স্ক্যান্ডিনেভিয়ানরা টাইটানিকে বেশে করিমিয়াকে ফেলে কুয়েলকে নিয়ে কপার দিচ্ছে, ঠিক আছে। আমরা আসি কি কি মৌল আছে এখানে, দেখো স্ক্যান্ডিনেভিয়ান দ্বারা স্ক্যান্ডিনিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, আমরা এরকম ছন্দ আকারে এটা মুখস্থ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা পড়ব, যে আমরা মোটামুটি আজকের জন্য এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু আলোচনা করবো। সৃজনশীল প্রশ্ন এক ধরনের পড়ার আগে আমরা কি কাজ করি, আমরা কিছু এমসিকিউ প্রশ্ন পড়ে ফেলি, যে এমসিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে কি আসতে পারে। দেখো আমরা এখানে এমসিকিউ সম্পর্কে যে আমরা আলোচনা করি, এখানে দেখো একটা আমরা পর্যায় সারণী, অধ্যায়ের নাম কি পর্যায় সারণী, পর্যায় সারণী অধ্যায়টা আমরা আগে পড়ছি চতুর্থ অধ্যায়, তুমি বইটা থাকলে বই সামনে খুলো, আর না থাকলে সমস্যা নেই ভিডিও আপাতত দেখো। এখানে একটা প্রশ্ন আছে, 2016 সাল পর্যন্ত মোট আবিষ্কৃত মৌল সংখ্যা কত, 118টি। তোমার কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে, কিরকম প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসছিল এমসিকিউতে যে যে প্রাথমিক মৌলের সংখ্যা কত, অর্থাৎ 2012 সাল পর্যন্ত প্রাথমিক মৌলের সংখ্যা কত, এরকম একটা প্রশ্ন আসছিল, তখন এটা আনসার ছিল 84 বা 84টি। তাই তোমাকে প্রশ্ন আসতেই পারে 2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, এটা সহজ প্রশ্ন তুমি পারবে আশা করি, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর পর্যায়ের সংখ্যাটা তুমি আমি আগেই বলে দিছি পর্যায়ের সংখ্যাগুলো। এরপরে দেখো এখানে যে পর্যায়ের পটভূমি নিয়ে আমি আলোচনা করছি, একটু আগে আলোচনা করছি, সম্পূর্ণ ডিটেলস ভাঙিয়ে বলছি। এখন দেখো কি কি এমসিকিউ প্রশ্ন আসছে এখান থেকে, এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসছে, অর্থাৎ লেভেসির সূত্র থেকে প্রশ্ন আসে না, কিন্তু একটা প্রশ্ন আসছে বিজ্ঞানী লেভেসিয়ে কয়েকটা মৌল নিয়ে উনি পর্যায় সারণীর প্রস্তাবনা দেন, অর্থাৎ উনি 33টি মৌল নিয়ে পর্যায় সারণীর প্রস্তাবনা দেন, এটা পরে আসতেছে। উনি কত সালে দেন, 1799 সালে, এটা প্রশ্ন আসতে পারে। উনি কি কি দিয়ে ভাগ করেন, ধাতু এবং অধাতু, এই দুই ভাগে কিন্তু উনি ভাগ করছিলেন, ধাতু এবং অধাতু এই দুই ভাগে, অর্থাৎ উনি তোকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে ধাতু এবং অধাতুর ভিত্তিতে পর্যায়সারণীর ধারণা দেন কোন বিজ্ঞানী, বিজ্ঞানী লেভেসি কত সালে, 1799 সালে। তারপর দেখা যাচ্ছে উনি কয়েকটা মৌল দেন, তাই তেমন বেশি 33টা মাত্র তোমার হয় নাই। এরপর 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইনার,
বিজ্ঞানের জে ডাব্লিউ ডুবেরাইনার, উনি কি করছিলেন ব্যাখ্যা দেওয়া সম্পূর্ণ, উনি ত্রয়ী সূত্র দিয়েছিলেন। কোন সূত্র দিয়েছিলেন? ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে কি? তিন। আমি তোমাকে একটু আগে সব দেখাই দিছি, উনি কয়টা ত্রয়ী দিয়েছিলেন, কোনটা প্রথম ত্রয়ী, কোনটা দ্বিতীয় ত্রয়ী, কোনটা তৃতীয় ত্রয়ী, সব আমি ব্যাখ্যা বলে দিছি একটু আগেই। এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসছে পর্যন্ত? এবং একটা প্রশ্ন আসছে এরকম, যে একটা প্রশ্ন আসছে যে প্রথম ত্রয়ীর মৌলের মৌলসমূহের যোজনী কত? যদিও যদিও পঞ্চম পঞ্চম অধ্যায়ের দুজনের সম্পর্কে ব্যাখ্যা আলোচনা আসবে, কিন্তু এটা এই অধ্যায়ের প্রশ্ন ছিল। অর্থাৎ প্রথম ত্রয়ী, কিন্তু আমি কিন্তু এখানে আগে বলছি প্রথম ত্রয়ী হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তোমার এখানে দেওয়া আছে প্রথম ত্রয়ী হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, তো তারপর তুমি এটাই মাথায় রাখবা, কিন্তু প্রথম ত্রয়ীটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, প্রত্যেকের দুজনে হচ্ছে এক পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে, এটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, তাহলে আমরা জানলাম। আরেকটা প্রশ্ন আসছে এরকম, যে ত্রয়ী সম্পর্কে, যে নিচে কোনটি প্রথম ত্রয়ী, এটা এমসিকিউ প্রশ্ন আসছে। আর যে বরিশাল বোর্ড 2020 সম্ভবত প্রশ্নটা আসছে, নতুন প্রশ্ন, প্রথম ত্রয়ী কোনটি? তখন কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল না, ওইখানে পাওয়া গেছে যে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, তারপরে এরকম প্রশ্ন আসতে পারে। এরপর দেখো, 1864 সালে নিউল্যান্ড নিউল্যান্ড বিজ্ঞান নিউল্যান্ড কি সূত্র, অষ্টক সূত্র নামে একটা ব্যাখ্যা দিয়েছেন, কত সালে? এটা প্রশ্ন আসছে এ পর্যন্ত, তোমার বোর্ড প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ড 2015 একটা প্রশ্ন আসছিল, যে সরি, ঢাকা বোর্ড 2015 প্রশ্নটা আসছিল সম্ভবত, যে অষ্টক সূত্র কে প্রবর্তন করেন, অষ্টক সূত্র কে প্রবর্তন করেন? সুতরাং কে প্রবর্তন করেন? বিজ্ঞান নিউল্যান্ড। তাহলে প্রশ্ন আসতেই পারে, অষ্টক সূত্র কত সালে প্রবর্তিত হয়? 1864 সালে। ঠিক আছে, আমরা একটু আগে পড়ে শিখলাম, এবং বরের ছোট থেকে বড় অংশে সাজানো হয়। এরপর তুমি আসো আসো, 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিফ, ডিমিট্রি মেন্ডেলিফ, উনি কি করছেন? মৌলসমূহের ভৌত রাসায়নিক, তাদের পারমাণবিক বর বৃদ্ধির ক্রমানুসারে উনি তাদের পর্যায়ক্রমে আবর্তিত হয়, উনি সূত্র দিয়েছিলেন। এবং এটাই একটা প্রশ্ন আসছে, যে তোমার বিজ্ঞানী মেন্ডেলিফ যে সূত্র প্রদান করছেন, কত সালে সূত্র প্রদান করছেন? বিজ্ঞানী মেন্ডেলিফ কত সালে সূত্র প্রদান করছেন? 1869 সালে সূত্র প্রদান করছেন। তাহলে তোমার এটা এমসিকিউ প্রশ্ন আসছে এ পর্যন্ত, কুমিল্লা বোর্ড 2015 সম্ভবত প্রশ্নটা পাওয়া গেছে, সুতরাং তোমরা দেখে নিবা এটা। তাহলে আটটা প্রশ্ন আসছে এরকম, যে মেন্ডেলিফ যখন প্রশ্ন দিয়েছিল, মোট কয়টি মৌল নিয়ে উনি পর্যায়ক্রমে দিয়েছিল? যদি কখনো মোট শব্দ আসে, যদি কখনো কি আছে, মোট আছে, মোট মোট আসলে তুমি আনসার কি দিবা? আনসার হবে 67। আনসার কত হবে? মোট আসলে আনসার হবে 67টি। আজ বলা হয় এরকম, কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায়ক্রমে দিয়েছিলেন? তাহলে আনসার আসবে কত? 63 বা 63। এবং কয়টা পর্যায়? 12টি পর্যায়। কয়টা গ্রুপ? 8টি খাড়া স্তম্ভ। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, মাথায় রাখবা। আমরা এরপর আমরা শিখছিলাম যে পর্যায় সারণীর, যে আধুনিক পর্যায় সারণীর কয়টা গ্রুপ, কয়টা পর্যায়, আমি একটু আগে আলোচনা করছি। তোমাকে এখানে জানতে হবে কি, যে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই 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 মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ মুখস্থ রাখতে হবে? আগে বলা হয়েছে, প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয়েছে, আবার যখন তৃতীয়তে পড়ে তাও বলা হয়েছে, সবসময় বলা হইতেছে 1 থেকে 30 পর্যন্ত মাস্ট। তারপরে আমরা আর কিছু ইম্পর্টেন্ট মৌলগুলো তখন এখন আস্তে আস্তে শেখা হয়ে যাবে আশা করি। কি কি মুখস্থ করতে হবে? তার পারমাণবিক, তার নামটা এবং তার পারমাণবিক সংখ্যা। দেখো তুমি এখানে বাম দিকে উপরের দিকে, এটা মৌলের বাম দিকে উপরের দিকে আছে তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এবং ডান দিকে উপরের দিকে দেওয়া আছে পারমাণবিক ভর। আমাকে এই দুইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং তার নামটা মুখস্থ রাখতে হবে, তার প্রতিটা মুখস্থ রাখতে হবে। দেখো এখানে তার পারমাণবিক সংখ্যা কত? 3। লিথিয়ামের তার পারমাণবিক ভর কত? 7। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। পারমাণবিক বর কত? 9। আমাকে এরকম মুখস্থ করতে হবে, মিনিমাম 1 থেকে 30, অবশ্যই অবশ্যই। এর পরবর্তীগুলো আস্তে আস্তে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18 গুলো আস্তে আস্তে শিখে ফেলবা। কিছু গুরুত্বপূর্ণ মৌল আছে তোমাকে ক্লাসের মধ্যে অল্প অল্পকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে আমরা আসো, এখান থেকে কি কি প্রশ্ন আসছিল, আমরা এটা আলোচনা করছি, মেন্ডেলিফের ত্রুটি সম্পর্কে আমরা আলোচনা করছি একটু আগে, যে যে তোমার আর্গন এবং পটাশিয়ামের ভরের যে সমস্যা ছিল আলোচনা করা হয়েছে। এখন দেখো এখান থেকে আর এমসিকিউতে কি প্রশ্ন আসছে, দেখো এখানে 1913 সালে বিজ্ঞানী মুসলে, কত সালে? 1913 সালে, এটা আগে একটু আগে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানী হেনরি মুসলে উনি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কি করছিল, উনি যে পর্যায়ক্রমে ধারণা দিয়েছিল। তাহলে একটা প্রশ্ন আসছে এরকম, সম্ভবত বরিশাল বোর্ড 2016 সালে প্রশ্ন আসছিল, যে আধুনিক পর্যায় সারণীর ধারণা দেয় কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেনরি মুসলে কত সালে ধারণা দেওয়া হয়? 1913 সালে ধারণা দেওয়া হয়। তো একটা প্রশ্ন আসছে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণীর ধারণা দেন কে? বিজ্ঞানী হেনরি মুসলে। এটা প্রায় সম্ভবত যশোর বোর্ড 2015 সম্ভবত প্রশ্নটা আসছিল, এটা দেখে নিবা। এরপর আসো আমরা, নিচে দেখো ইউপেক, যে আমার ইউপেক এটার সংক্ষিপ্ত রূপ, ইউপেক মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখান থেকে প্রশ্ন আসে, কিরকম প্রশ্ন আসছে, যে ইউপেক স্বীকৃত বর্তমানে কতটি মৌল শনাক্ত হয়েছে? 118টি। কয়টি? 118টি। এই প্রশ্নটা আসছে সম্ভবত সিলেট বোর্ড 2017 প্রশ্নটা আসছে, যে ইউপেক স্বীকৃত মোট পরমাণু সংখ্যা কতটি? 118টি।
ঠিক আছে। এরপরে যে একটা আমি আগেই বলেছি, লেবেসিয়ে কয়টা মরণে দাঁড়ানো ছিল? লেবেসিয়ে 33টি মরণে লেবেসি দাঁড়ানো ছিল। এটা কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসছে। দিনাজপুর 2020-এ প্রশ্ন আসছে, এবার লেটেস্ট দিনাজপুর 2020-এ একটা প্রশ্ন আসছে এরকম, লেবেসিয়ে কতটি মৌল নিয়ে উনি পর্যাবরণে দাঁড়ানো দিয়েছিলেন? 33টি মৌল নিয়ে। এবং ঢাকাপুর 2017-টাই প্রশ্নটা আসছিল আবার। তাহলে আর বিজ্ঞানী মেন্ডেলিফ কয়টা মৌল দাঁড়ানো ছিল? 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত। চারটি অনাবিষ্কৃত মৌলগুলো কি আমি একটু আগে আলোচনা করছি, বলে দিছি, আমি আবার বলে দিছি। একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, একটা কি স্ক্যান্ডিয়াম, আরেকটা হচ্ছে তোমার কি গ্যালিয়াম, আর একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা গ্যালিয়াম আরেকটা হচ্ছে কি জার্মেনিয়াম, তারপরে আরেকটা কি আছে আমার টেকনেশিয়াম। এই চারটা মৌল সম্পর্কে উনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরবর্তীতে মিল পাওয়া গেছে। ঠিক আছে, এবার আমরা আসি পরবর্তী পৃষ্ঠা, কি প্রশ্ন আসছে? যেরকম একটা প্রশ্ন আসছে যে আমি এটা একটু আগে আলোচনা করছি, আধুনিক পর্যায় সম্পর্কে কি কি ধারণা বা কয়টা পর্যায়, কয়টা গ্রুপ, কয়টা মূল, সবকিছু ডিটেলস আমি আলোচনা করছি অলরেডি। এখানে একটা প্রশ্ন আসছে, ময়মনসিংহ বোর্ড 2020, নতুন বোর্ড হয়েছে, ময়মনসিংহ বোর্ড 2020 সালে লেটেস্ট প্রশ্নটা আসছে এরকম যে পর্যায় সারণীতে মোট আধুনিক পর্যায় সারণীতে কয়টি খাড়া স্তম্ভ পাওয়া যায়? কয়টি? 18টি। এই প্রশ্ন এটা ময়মনসিংহ বোর্ড 2020-এ প্রশ্ন আসছে এইবার। তাহলে আমরা কিন্তু সবগুলো একটু আলোচনা করছি, কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে আসে সবকিছু। আরেকটা প্রশ্ন, চিটাগাং বোর্ড 2016-তে প্রশ্ন আসছে যে 6 এবং 7 নং পর্যায়ে কয়টি মৌল পাওয়া যায়? 6 এবং 7 নং পর্যায়ে কয়টি মৌল পাওয়া যায়? চিটাগাং বোর্ড 2016-তে প্রশ্নটা আসছিল, সম্ভবত দেখে নিবে একটু। হ্যাঁ, এরপরে আরেকটা প্রশ্ন আসছে এরকম যে গ্রুপ তিনের মধ্যে কতটি মৌল পাওয়া যায়? আমি কিন্তু ব্যাখ্যা সহকারে তোমাদের দেখাই দিয়েছিলাম পর্যায় সারণীর মধ্যে গ্রুপ তিনে কয়টা মৌল পাওয়া যায়, ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড সিরিজ সহ কিভাবে কাউন্ট করছিলাম আমরা। ঠিক আছে, আমরা এরকম কিন্তু প্রশ্ন আসে এমসিকিউতে। তোমার সাথে সাথে কিন্তু তোমাকে মেন বই পড়ার সাথে সাথে তোমাকে এমসিকিউ এর জন্য ভালো প্রিপারেশন নিতে হবে, কারণ এমসিকিউ তুমি যদি ভালো করে প্রিপারেশন না নাও তাহলে দেখা যাবে তোমার 25-এর মধ্যে 25 না পাইলে তুমি কিন্তু পিছিয়ে যাবে। আর এ প্লাসটা অনেকাংশ নির্ভর করে তোমার এমসিকিউ এর উপরে, আমি আবার বলতেছি, এ প্লাসটা অনেকাংশ নির্ভর করে তোমার এমসিকিউ এর উপরে। তুমি যদি এমসিকিউতে 20-এর কম পাও, এ প্লাসটা মোটামুটি অনিশ্চিত, কারণ সৃজনশীল প্রশ্নে গদগদা মার্ক পাওয়া যায়, স্বাভাবিক যেটা আছে। কিন্তু এমসিকিউতে সলিড মার্ক, যা দাগাইবা তাই, ভুল হলে কাটা, সঠিক হলো সঠিক। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পরিসংখ্যানতে মৌলের অবস্থান নির্ণয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আসো আমরা যে কি করব, আমরা এখানে আগে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। সৃজনশীল প্রশ্নটা কি ছিল? যে সৃজনশীল প্রশ্নটা আমি তোমাকে আমি আগেই বলছিলাম যে সৃজনশীল প্রশ্ন আমরা কিন্তু একসাথে এমসিকিউ প্লাস সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে, এমসিকিউ প্লাস সৃজনশীল প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে একটু আগে, এখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সৃজনশীল প্রশ্নটা কি দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন, তো আমার সৃজনশীল প্রশ্নটা আছে, একটা প্রশ্ন সঙ্গে ধারণা পাইতে পারি আমি, সরি একটু সমস্যা হইতেছে, আমি দেখি একটু আসতেছে কিনা, একটু ওয়েট। হ্যাঁ আসছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো আগে আলোচনা করা হয়েছে, সরি একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন ধরুন এক, আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা কি দেখো, এখানে একটা উদ্দীপক দিতেছে, এখানে প্রায় একই ধরনের ধর্ম বৈশিষ্ট্য মৌল সমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌল সমূহের যে সারণী বা ছক তৈরি করা হয়েছে তাকে এরকম পর্যসারণী বলা হয়। এই পর্যসারণী বহু বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে গড়ে উঠেছে। তুমি আগে একটু উদ্দীপক সম্পর্কে তুমি ধারণা পাইছো। ঠিক আছে, মানে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্র মাথায় রাখবো, এটা কিন্তু মেন্ডেলিফের পর্যায় সূত্র না, বিজ্ঞানী মুসলের পর্যায় সূত্রটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অনুসারে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যে মৌলসমূহের ধর্ম পরিবর্তন হয় তাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। ঠিক আছে, সেটা তুমি দেখে নেবে একটু। এরপরে কি আছে, ত্রয়ী সূত্র অষ্ট সূত্র বলতে কি বোঝায়, সম্পূর্ণ ব্যাখ্যা আলোচনা করা হয়েছে ত্রয়ী সূত্র এবং অষ্ট সূত্র বলতে কি বোঝায়। এরপরে তোমার কি প্রশ্ন আসতে পারে, উদ্দীপকের পর্যায় সারণীর উৎপত্তির পটভূমি ও ইতিহাস আলোচনা করো। অলরেডি আমি আলোচনা করছি কিভাবে আনসার লিখতে হবে, তাও কিন্তু আমি শর্ট করে আলোচনা করছি। এরপরে তোমার এখান থেকে এটা না আসে অন্য একটা প্রশ্ন আসতে পারে এরকম, আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করছি অলরেডি, তুমি পড়ে নিয়ে বই থেকে। আবার শেষ প্রশ্ন আসতে পারে এরকম, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি ত্রুটি ছিল এবং কিভাবে এই পর্যায়ে ত্রুটির বা এই ত্রুটিগুলো সংশোধন করা হয়েছিল। অলরেডি আমি তোমাকে স্লাইড সহকারে আমি আলোচনা করছি। ঠিক আছে, তুমি লিখে লিখে আনসার লিখবে, অবশ্যই লিখে লিখে পড়বা, আর আজকেই তুমি এটা সমাধান করে ফেলো। যারা 10 আসো তোমাদের রিভিশন ক্লাসে চলতেছে, আর 9 যারা আসো তোমরা এই একটা প্রশ্নে থাক, তোমরা একটা প্রশ্নে আপাতত আজকে পড়ো, নেক্সট ক্লাসের মধ্যে আমি অবশ্যই ইনশাল্লাহ এমসিকিউ সহকারে এবং প্রশ্ন সহকারে নেক্সট ক্লাসে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা আজকে পড়ছো, আজকে কিন্তু শেষ করে ফেলবা, একটু পড়া জমাইবা না, অল্প অল্প করে আগাও ভাই। তুমি আশা করি অল্প অল্প করে আগাইলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা না, আর তুমি যদি না পড়ো যেখানে থাকো না পড়লে কিন্তু তোমাকে সে পিছাইতে হবে। আর আমি জানি, সবাই জানে, তোমার পিতামাতা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছা তোমাকে নিয়ে, তুমি বড় কিছু করবে,
আর বর্তমান পরিস্থিতি সাপেক্ষে যেহেতু আল্লাহ তাআলা পরিস্থিতি দিয়া দিছে, আমরা আশা করি আল্লাহর কাছে খুব খুব তাড়াতাড়ি পরিস্থিতি সহজ হয়ে যাবে। হ্যাঁ, পরিস্থিতি সহজ হয়ে যাওয়ার পরে যেন আমরা একরকম হতাশায় না ভুগি, তাই এরকম বাসায় থেকে অল্প অল্প করে আগাইতে থাকো, ইনশাআল্লাহ তোমরাই উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারবে। ঠিক আছে, ওকে, সালামু আলাইকুম।